কন্যা সন্তান জন্ম দেওয়ায় জন্মদাত্রী মায়ের ওপর অকথ্য নির্যাতন, মাটির লক্ষ্মীকে পূজা আর জীবন্ত লক্ষ্মীকে নির্যাতন। বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেও আজও সুরক্ষিত নয় বেটিরা। এই ঘটনার চাক্ষুষ প্রমাণ উঠে এলো। কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য এক জন্মদাত্রী মায়ের উপর অমানবিক অত্যাচারের ঘটনা ঘটল বিলোনিয়া থানাধীন পাইফোলা ব্রাত্যপাড়া এলাকায়। এই জন্মদাত্রী মায়ের নাম পূর্ণিমা ত্রিপুরা। কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনেরা পূর্ণিমা ত্রিপুরার উপর শারীরিক মানসিক নির্যাতন শুরু করে। এমনকি গত চার দিন ধরে পূর্ণিমা ত্রিপুরাকে তার স্বামী রাকেশ ত্রিপুরা সহ শ্বশুর শাশুড়ি দেবর মিলে একটি ঘরে বন্দি করে রাখে কন্যা সন্তানের জননী পূর্ণিমাকে। পূর্ণিমাকে ভাঙা কাঁচের টুকরো দিয়ে হাত পা কেটে লবণ ছিটিয়ে দেওয়া হয়। খাবার তো দূরের কথা, এক গ্লাস জল পর্যন্ত দেওয়া হয়নি পূর্ণিমাকে। চার দিন পর কন্যা সন্তানের জননী কোনো ক্রমে বাপের বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করে নির্যাতনের ঘটনা জানায়। এই মধ্যযুগীয় বর্বরতার খবর ছড়িয়ে পড়তেই বিলোনিয়া জুড়ে নিন্দার ঝড় বইছে। পরবর্তী সময় পূর্ণিমার বড় ভাই বিলোনিয়া মহিলা থানা ও সখী ওয়ান স্টপ সেন্টারে জানানোর পর সখী ওয়ান স্টপ সেন্টার ও বিলোনিয়া মহিলা থানার পুলিশ পাইখলার ব্রাত্যপাড়া থেকে রক্তাক্ত মারাত্মক অসুস্থ অবস্থায় পূর্ণিমা ত্রিপুরা ও তার দুই বছরের মেয়েকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে পূর্ণিমা ত্রিপুরা বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। অত্যাচারী স্বামী দেবর ও শাশুড়ির উপযুক্ত শাস্তির দাবি উঠেছে। পূর্ণিমা দেববর্মা একজন আমাদের সাউথ ডিস্ট্রিক্টে একজন উইমেন, ওনার ভাই আমাদের কাছে কমপ্লেন করেছে পূর্ণিমা ত্রিপুরা, যে ওনাকে চার দিন ধরে না খাইয়ে ঘরের ভিতরে বেঁধে রাখা হয়েছে, সঙ্গে গ্লাস ভেঙে সারা শরীরে ওর কেটে ওই জায়গায় নুন লাগিয়ে দেওয়া হয়েছে। একটাই অপরাধ, কেন কন্যা সন্তান জন্ম দিয়েছে। এটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কমপ্লেন আসার সঙ্গে সঙ্গে আমরা ওমেন পিএসকে জানিয়েছি, ওমেন পিএসএর থেকেও স্টাফ এসেছে, আমাদের সাহায্য করেছে ওনারা। আমরা গিয়ে মেয়েটাকে ওনার শ্বশুরবাড়ি থেকে রেস্কিউ করে এখন হাসপাতালে এনে অ্যাডমিট করালাম। খুবই শরীর খারাপ মেয়েটা। তারপরে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মামলা করব, থানাতে এফআইআর হবে। স্বামী কি করেন? স্বামী এমনি কাজ করে, রাবার কাজ করে। আমার শাশুড়ি, আমার দেবর, আমার স্বামী, আমার শাশুড়ি আর শ্বশুরের মা, হ্যাঁ, তারা সবাই মিলে আমাকে দৌড়ি মারছে। মারছে আপনারে? হ্যাঁ। কেন? মেয়ে ছেলে জন্ম হয়েছে না, মেয়ে জন্ম হয়েছে বলে। মানে মেয়ের জন্ম দিচ্ছেন এই কারণে মারছে? হ্যাঁ। আপনার হাতের মধ্যে এরকম কাটা টাটা এটি কিসের? কি দিয়ে কাটছে এটি? গ্লাস ভাঙে। গ্লাস ভাঙে? হ্যাঁ। আচ্ছা, এদিকে কাটে। হ্যাঁ, ওই গায়েতে সব লবণ লাগিয়ে দিয়ে কাটটা, মানে গ্লাস দিয়ে কাটতে ওই কাটা জায়গায় নুন লাগিয়ে দিছে। হ্যাঁ। আচ্ছা, শুনলাম আপনার ঘরের নাকি বন্দি রাখছে। শুধুমাত্র মেয়ে জন্ম দিচ্ছেন এই কারণে? আচ্ছা, আজকে সকালে আমাদের রাবার কাঁধে আছে না, হ্যাঁ, এদের কাজটা মারে হলে দিব, এরকম করে তো আসছি। শুধু মেয়ে বাপাকে আমাকে অত্যাচারটা বাড়িতে আর কে কি করে? সবাই মিলে করে। আপনি কারোর জানাইছিলেন নি? মানুষের জানাই দিবেন এই কারণে ঘরে বান্ধা রেখা দেয়। আজকে কেমনে ছুটতে আইছেন? তারপরে আমার স্বামী আছে, তো আমার স্বামী আয়া মানে আপনার দেওরের মোবাইল দিয়ে আপনি বাড়িতে যোগাযোগ করছেন? হ্যাঁ।
তো বাড়ির থেকে আপনার ভাই গেছে, তো ভাই যাওয়াতেই ওই ব্যাপারটা খুললে সবাই জানছে নাকি? হ্যাঁ। এর মানে কি নাইলে ঘরেই থাকতেন যদি মোবাইলটা না পাইতেন? হ্যাঁ। আপনি কি বুদ্ধি করে মোবাইলটা বাই করে নিছেন না? হ্যাঁ। তো ওইখান থেকে এরপরে যে কোন দিদিমণি তারা গেছে, কারা গেছিল নাকি আপনার আনবার লিগে আপনার বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, তারা গেছে থানায়, ওদরা গেছে ওয়ান স্টপ সেন্টারের তারা? হ্যাঁ। গিয়া পুলিশও গেছিল? হ্যাঁ। তারপর আপনারা উদ্ধার করে নিয়ে এসে? হ্যাঁ। আচ্ছা, তারা তো আপনার বাড়ির লোকেই, তো আপনার উপর এইভাবে অত্যাচার হয়েছে, আপনি এখন কি চাইতেছেন? কি মানে আপনি কি হলে আপনার ঠিক মনে হইব? শাস্তি চাইতে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।